মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নবগঠিত বেলছড়ি ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বেলছড়ি ইউনিয়ন শাখার অস্থায়ী সাধারণ সম্পাদক মোসামির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার ত্রিলাদেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মাটিরাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভুঁইয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংস্থাটি খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি অধ্যাপক ডক্টর কে এম তোফায়েল আহমেদ। প্রথমত সকলে যেন আগিয়ে আসতে পারে, আপনার যেন বিশেষে নারী পুরুষ সবার সহযোগিতায় এগিয়ে আসতে পারে, যে কারণে আপনাদের মাঝে ভুল করবে মানুষ জানতে পারবে বাল্য বিবাহ কাকে বলে, বাল্য বিবাহ করতে পারে কিরকম পরিমাণ ভুল ব্যবস্থা, সেখানে আমাদের সহযোগিতা পাবেন, বিভিন্ন মহাজনের সহযোগিতা পাবেন। আপনারা যারা মাদক বিক্রি করে, যারা মাদক যোগান দেন, যারা মাদক সরবরাহ করে, আপনারা তাদেরকে আপনারা পাকড়া করেন, তাদেরকে আপনারা যখন মাদক পাকড়া করবেন এরকম লোকজন করবেন, আমাদের কাছে সুসম্পর্ক করবেন, আমি লাগবে না, আপনারা ইউনো মহাজনের সহযোগিতা নিতে পারবেন, মাদক মাদক প্রতিরোধ করবে, আপনার সকল প্রকারের সহযোগিতা আমার তরফ থেকে পাবেন।